রাহুল মুখার্জি পরিচালিত এবং দেব রুক্মিণী জুটির আবার একটা কামব্যাক ছবি আসতে চলেছে কিসমিস, যেটার শুটিং গতকাল শেষ হয়ে গেছে এবং এটা দার্জিলিং এর শুট ছিল। তো দার্জিলিং এর একটা কলেজের সিকোয়েন্স ছিল সেই যে ছবিটা। এর আগেও দেব ঘন ঘন কিসমিসের ছবি পোস্ট করেছে, যেখানে অনেকে গেস্ট অ্যাপিয়ারেন্স দেখা যাবে, যিশু থেকে ঋতুপর্ণা থেকে শুরু করে অঙ্কুশ, অনেক আর্টিস্ট রয়েছে আর কি ছোটো ছোটো গেস্ট অ্যাপিয়ারেন্সে। তো তাদের এর আগে ছবিগুলো পোস্ট করেছিল দেব, এবং কালকের যখন শুটিং শেষ হয়েছে এবং তারও একটা ছবি পোস্ট করেছে দেব এবং রুক্মিণী প্রত্যেকেই। তো যে ছবিটা দেখা গেছে এখানে সেটা কিন্তু একটা গানের সিকোয়েন্সের ছবি ছিল, এখানে নাগিন ডান্স চলছে। হ্যাঁ, সেই গানের শুটিং দিয়েই ছবি শুটিং শেষ হয়েছে এবং সেটা কলেজের সিকোয়েন্স ছিল, যেখানে দেব রুক্মিণী দুজনকেই একটা কলেজের মানে পুরো পুরি একটা ফ্লেভারে দেখা যাচ্ছে দুজনকেই। সেই ছবিটা দেখে তোমরা বুঝতে পারছো কি সং কবে আসবে সে বিষয়ে এখনও কেউ কোনো কিছু বলেনি, তবে শুধু এটুকু বলেছে রুক্মিণীর দ্বারা মুখে এটুকু শোনা গেছে যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা গান আসতে চলেছে কিসমিসে, যত সম্ভব খুব দ্রুত হয়তো এর মধ্যেই চলে আসবে গানটা, এবং সেটা ফার্স্ট সং হবে এই ছবির। এই গানটার মধ্যে কিন্তু একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে যেটাতে তারা চুটিয়ে নেচেছে, সেই গানটা দিয়েই এই ছবির জার্নি শুরু হবে। তো আশা করা যাচ্ছে যে খুব দ্রুত আমরা কিসমিসকে বড় পর্দায় দেখতে পারবো, যেহেতু অলরেডি ক্রিসমাসে সম্ভবত ছবিটা রিলিজ করবে, তাই একদম জোর কদমে এটার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে এখন এই মুহূর্তে। তো এই গানটার মাধ্যমে একটা জার্নি শুরু হবে, তো গানটা দিয়ে ফার্স্ট আসবে আর কি কিসমিসে, এবং তারপরে ট্রেলার ট্রেলার যা আসার হয়তো সেগুলো এক এক করে তারপরে ছাড়া হবে। তার মানে এখন পুজো যেহেতু গোলন্দাজ নিয়ে সবাই মানে ব্যস্ত রয়েছে, তো পুজোর পরেই আমরা আবার কিসমিসের একটা সারপ্রাইজ দেখতে চলেছি এটুকু নিঃসন্দেহে বলা যায় আর কি। মানে দেব এখন পরপর আছে, কোনো চাপ নেই, মানে দেব ভক্তদের জন্য একদম মানে খুশির খবর, পরের পর দেবের ছবি আসছে। গোলন্দাজের পরেই কিসমিসের জন্য প্রিপারেশান শুরু করে দাও তোমরা, একদম খুব তাড়াতাড়ি গান চলে আসবে এবং তারপরে টেলারও শো চলে আসবে, তার মানে গোলন্দাজের পর আবার কিসমিস আমরা বড় পর্দায় দেখতে পারবো। তো এটাই ছিল আজকের আপডেট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভিডিওটা লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।